হ্যালো বলকম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সমীকরণটা সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ 3 টু দি পাওয়ার স্কোয়ার রুট অফ 20 মাইনাস স্কোয়ার রুট অফ এক্স ইকুয়ালস টু 9। অঙ্কটা দেখতে খুবই ভয়ঙ্কর, বাট আনসার বা প্রসেস অফ সলিউশন ইজ ভেরি সিম্পল। লেটস ট্রাই 30 সেকেন্ডস থেকে 45 সেকেন্ডসের মধ্যে এটা সলভ করার চেষ্টা করবেন। যদি না পারেন, লেটস ডু ইট টুগেদার। আমরা জানি সামথিং যদি স্কোয়ার রুট হয় তাহলে আমরা লিখতে পারি something to the power half. তাহলে এখানে স্কোয়ার রুট অফ 3 আছে, তাহলে আমরা কী লিখতে পারি? এখান থেকে 3 to the power half, আর এখানে পাওয়ার আছে কি? 20 মাইনাস স্কোয়ার রুট অফ এক্স ইকুয়ালস টু 9। তাহলে আমরা এক কাজ করি, এই 9টাকে এইভাবে লিখতে পারি 3 স্কোয়ার, বিকজ 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এখানে বেস আর ইকুয়াল, তাহলে বেস বেস কাটা, তাহলে পাওয়ারগুলো কী হবে? সমান স্কোয়ার রুট অফ 20 মাইনাস স্কোয়ার রুট অফ এক্স ইকুয়ালস টু 2। এই হাফ অর্থাৎ 1/2 যখন এই পাশে চলে যাবে তখন কি হবে? 4। কি থাকলো এই পাশে বা পাশে? 20 মাইনাস স্কোয়ার রুট অফ এক্স। প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে স্কোয়ার রুটের ঝামেলা থেকে মুক্তি আমাদেরকে পেতেই হবে। তাহলে কি করতে হবে? বোথ সাইডে আমরা স্কোয়ার করব। বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে এখানে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার রুট কাটা, তাহলে 20 মাইনাস স্কোয়ার রুট অফ এক্স ইকুয়াল টু 16। তাহলে কাজ করি, এই জিনিসটা অর্থাৎ স্কোয়ার রুটটাকে ওপাশে নিয়ে যাই। তাহলে ওপাশে নিলাম, নিয়ে কী করলাম? প্লাস রাখলাম, স্কোয়ার রুট ইকুয়ালস টু 60টাকে এ পাশে নিয়ে আসি, 20 মাইনাস 16। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন কী করলাম। এই স্কোয়ার রুট অফ এক্সটাকে এই ইকুয়েশনের ইকুয়ালের ওপাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেলাম, আর এপাশে কী থাকলো? 20কে এই 60-এর সাথে মাইনাস করে দিলাম, তাহলে কী হচ্ছে এখানে? 4 স্কোয়ার রুট অফ এক্স। এখন আমাদেরকে যদি এক্সের মান বের করতে হয় তাহলে কী করবো? বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি তাহলে কী করবো? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার, 4 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট স্কোয়ার কাটা, তাহলে এক্স ইকুয়ালস টু 16। দিস ইজ দি আনসার।